Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Amar priyo shikharthibindo. Asha kori apnara shokolei bhalo ache. Ei corona muhurte abar corona byapok akar chhuriyeche puro prithibite. Bangladesheo abar er byapok akar dharon koreche. Amra shobai bishesh proyojon na chhara bashar baire ber hobo na. Ebong bashar baire ber hole apnara obosshoi হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, মুখে মাস্ক ব্যবহার করব। আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় জানি সেফটি বা নিরাপদ থাকা যায়। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করব জানি এই মহামারী থেকে আমাদের সকলকেই রক্ষা করেন। আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনারা সকলেই নিয়মিত ক্লাস করবেন এবং কলেজে যদি কোনো বকেয়া থেকে থাকে অবশ্যই সেটা পরিশোধ করবেন এবং কলেজের সাথে সবার সম্পর্ক অবশ্যই রাখতে হবে। যেখানে আমরা আমাদের ক্লাসে যেটা আপনাদের সাথে আমাদের একটা সরাসরি ফেস টু ফেস হতো সেটা হচ্ছে না, এখন আমরা অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের ক্লাস চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবে চালিয়ে যাব। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করব জানি এই মহামারী থেকে আমাদের সকলকেই রক্ষা করেন এবং খুব দ্রুত আমরা জানি ক্লাসমুখী হতে পারি। যত দ্রুত সম্ভব আমরা জানি ক্লাসে দিতে পারি এবং আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো এবং আমরা যদি দেখি কারো কারা এই ধরনের আছে তাদের সাথে আমরা মেলামেশা করব না এবং আমরা সবসময় ভালো বন্ধু নির্বাচন করব। একজন ভালো বন্ধু আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটাতে পারে, আমি সবসময় চেষ্টা করব। এবং আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই বাসায় নিয়মিত পড়াশোনা করবো এবং যার যার গ্রুপ টিচারের সাথে যোগাযোগ রাখবো। আমি আপনাদের গ্রুপ টিচার, আমি জানি আপনারা সবাই জানেন এবং আপনাদের রেজাল্টের ব্যাপারে আমি সবাইকে ডাকছি। আমি কিন্তু কোনো ব্যাপারে যদি আপনারা নিয়মিত পড়াশোনা না করেন, রেজাল্ট ভালো না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা প্রমোশন পাবেন না, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আর আমাদের বাবা মা কিন্তু এই করোনার মধ্যে অনেক কষ্ট করে আমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে, পড়ালেখার জন্য খরচ চালিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু তাদের কথাও কী করে তাদের কষ্ট, তাদের অনেক ধরনের কষ্ট যেটা আমাদের বুঝতে দেয় না, আমরা অবশ্যই তাদের জন্য একটা পড়াশোনা করতে হবে এবং তাদের দিতে হবে। আপনারা নিজে নিজে যদি ভালো করে ভালো একটা ইউনিভার্সিটি দিতে পারবো। আমরা অনুপাত বিশ্লেষণ যেটা আর্থিক বিবরণী বিশ্লেষণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমি আপনাদের প্রতিনিয়ত ওই কি সাবজেক্টে নিচ্ছি, ফার্স্ট পেপারের পর এখন সেকেন্ড পেপার, সেগুলো দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টারে হ্যাঁ একটা ক্লাস রয়েছে। আমরা বাকি ক্লাসে এখন অঙ্ক করব, গত ক্লাসে অঙ্ক করেছি। আমি সবাইকে বলব যে যদি আপনাদের অঙ্কে কোনো সমস্যা থাকে, কোথাও না বুঝতে পারেন, কিছু প্রবলেম হয়, অবশ্যই আমাকে বলবেন। আমরা একটা অঙ্কে যাচ্ছি, এখানে লেখা আছে মিস্টার রুই কোম্পানির 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সম্পদ দায় অন্যান্য তথ্য নির্মূলক, এটা পরীক্ষা আসছিল সম্মিলিত বোর্ড 2018 সালে আসছিল। দেখেন এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে 2,40,000, তাহলে হিসাব থেকে সম্পদ দাঁড়ানোর মজুদ পণ্য দেওয়া আছে 6,00,000, প্রাপ্য হিসাব 2,40,000, ব্যাংকে নগদ 60,000, প্রাপ্য নোট 30,000, দালান কোটা 1,50,000, মূলধন 1,50,000, প্রদেয় হিসাব 2,40,000, প্রদেয় নোট 15,000, ব্যাংক জমাতিরিক্ত 60,000, মোট বিক্রয় 4,50,000, মোট মুনাফা ও নিট মুনাফা, মোট বিক্রয়ের উপর 40% ও 20%, চলতি ও ধারণ অনুপাত, মজুত আবর্তন ও নিট মুনাফা অনুপাত, মোট লাভ ও কার্যকরী মূলধন অনুপাত। তাহলে আমরা মুছে ফেলি, এটুকু আর দরকার নেই আমাদের। আমরা জানি হিসাব বিজ্ঞান দিতে কত আর্থিক বিবরণী বিশ্লেষণ, আমি মোহাম্মদ সৈয়দ স্যার এটা আপনারা জানেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। ক নম্বর আমরা সিজনশিপ করছি, এখানে আমাদের বলছে
চলতি ও তারল্য অনুপাত, আমরা চলতি অনুপাত লিখলাম। চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ, নিচে আসবে চলতি দাম। চলতি সম্পদ আমরা এখানে লিখি মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক হিসাব, প্রাপ্য নোট, এগুলো আমাদের চলতি সম্পদ, আমরা এখানে লিখে নিই মজুদ পণ্য যোগ ব্যাংকে নগদ যোগ প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। চারটা জিনিস, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংকে নগদ, প্রাপ্য নোট আমার এখানে আসলো। চলতি দায়, চলতি দায়ের মধ্যে আছে প্রদয় হিসাব। প্রদয় হিসাব প্রদয় নোট ব্যাংক জমা অতিরিক্ত। প্রাপ্য নোট, আমাদের প্রাপ্য নোট দেওয়া আছে 30,000 টাকা যোগ মজুদ পণ্য, মজুদ পণ্য দেওয়া আছে 60,000 টাকা, সরি 6,00,000 টাকা। প্রাপ্য হিসাব ব্যাংকে নগদ 60,000 টাকা, প্রাপ্য হিসাব 2,40,000, প্রদয় হিসাব 2,40,000, প্রদয় নোট 15,000, ব্যাংক জমা অতিরিক্ত 60,000। যোগ 6,00,000 যোগ 60,000 যোগ 2,40,000, ৯,৩০,০০০, ৯,৩০,০০০, ৩,১৫,০০০, 9,30,000 ভাগ 3,15,000 2.95। আদর্শ অনুপাত আমাদের 1। তাহলে আমরা চলতি অনুপাত, চলতি অনুপাতের সূত্র লিখলাম চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, প্রাপ্য নোট যোগ মজুদ পণ্য যোগ ব্যাংকে নগদ প্লাস যোগ প্রাপ্য হিসাব, নিচে প্রদয় হিসাব প্রদয় নোট ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আমরা মোট চলতি সম্পদ পেলাম 9,30,000, আর চলতি দায় পেলাম 3,15,000 ভাগ করলে 2.95। আদর্শ অনুপাত 1। এই গেল আমাদের চলতি অনুপাতের সূত্র। তারপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। আমরা দুই নম্বরে, ক নম্বরে আমাদের এরপর বলা আছে তারল্য অনুপাত, তারল্য
অনুপাত তারল অনুপাতের সূত্র চলতি সম্পদ মজুদ পণ্য নিচে চলতি দায় ব্যাংক জমা অতিরিক্ত আমরা চলতি সম্পদ পেলাম 9,30,000 মজুদ পণ্য এটা থেকে বিয়োগ হবে 6,00,000 ব্যাংক জমা অতিরিক্ত পেলাম 3,15,000 সরি চলতি দায় পেলাম 3,15,000 ব্যাংক জমা অতিরিক্ত এটা থেকে বাদ হবে 60,000 30,000 - 60,000 8,70,000 3,15,000 - 60,000 8,70,000 ভাগ 2,55,000 9,60,000 30,000 থেকে মাইনাস 6,00,000 3,30,000 উপরে হবে 3,30,000 ভাগ 2,30,000 ভাগ 2,55,000 আদর্শ অনুপাত 1 তাহলে তারল অনুপাতের সূত্র আমরা জানি চলতি সম্পদ মাইনাস মজুদ আবর্তন মজুদ পণ্য যোগ মাইনাস অগ্রিম খরচ ডিভাইডেড চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত এটা আমার ছিল প্রথম ক নম্বরের অ্যান্সার আমরা ক নম্বরের অ্যান্সার শেষ করলাম এরপর আমরা ফ নম্বরে যাব খ নম্বর বলা আছে মজুদ আবর্তন অনুপাত ও নিজ মুনাফা অনুপাত মজুদ আবর্তন অনুপাত বিক্রিত পণ্যের ব্যয় গড়
একটা মজুদ আছে তার এখানে ধরতে হবে 6 লাখ টাকা গড় মজুদ এখানে বিক্রি তো পণ্যের ব্যয় বের করব আমরা বিক্রয় পঁয়তাল্লিশ লাখ চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ মোট মুনাফা মোট মুনাফা বিক্রয়ের উপরে বিক্রয়ের উপরে 40% বিক্রিত পণ্যের ব্যয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 2,70,000 আমরা বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলাম কারণ আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয় তাহলে বিক্রয় থেকে মোট মুনাফা ব্যয় বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হলো এখানে দুই লক্ষ সত্তর হাজার ভাগ 6,00,000 সূত্র বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 2,70,000 টাকা আমরা গড় মজুদ মজুদ দেওয়া ছিল 6,00,000 টাকা যেহেতু আরেকটা মজুদ নাই একটা মজুদ এর জন্য যেটা আছে সেটাকে এক দিয়ে ভাগ করলে 6,00,000 টাকা হবে তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ দ্বারা ভাগ করলাম বের হয়ে গেল এতবার আমাদের মুছে ফেলতেছি আমরা এরপর আমাদের বলছে নেট মুনাফা অনুপাত নেট মুনাফা অনুপাত নেট মুনাফা অনুপাতের সূত্র হল নেট বিক্রয় বিক্রয় হবে 4,50,000 আর নেট মুনাফা আমরা বের করে নিব
এখানে নিট মুনাফা 20% বিক্রয় তার উপরে 20% সম্ভবত 90,000 বেশ হবে আমরা 4 লক্ষ20% নেট মুনাফা অনুপাত 20% বের হলো আবার বলতেছি নেট মুনাফা অনুপাত নেট মুনাফা ডিভাইডেড নেট বিক্রয় তাহলে আমাদের নেট মুনাফা আমরা বের করে নিলাম বিক্রয়ের উপরে কত পার্সেন্ট বলা ছিল 20% তাহলে বিক্রয় ছিল আমার 4,50,000 4,50,000 এর 20% আসে 90,000 তাহলে 90,000 কে আমরা নিট বিক্রয় দ্বারা 4,50,000 ভাগ 800 তাহলে নিট মুনাফা অনুপাত বের হয়ে গেল শেষ এটা আমাদের এরপর আমরা মোট লাভ অনুপাত গ নম্বর মোট লাভ অনুপাত মোট লাভ নিচে হবে নিট বিক্রয় into 100 এখানে মোট লাভ বিক্রয় 4,50,000 into 24% 1,80,000
15,000 এরপরে ব্যাংক জমাতে তো 60,000 টোটাল আমরা পেয়েছিলাম 3,15,000 তাহলে চলতি সম্পদ 3,09,60,000 9,30,000 থেকে যদি আমি 3,15,000 বাদ দেব আমরা তাহলে এখানে আমরা লিখে ফেলব এখন 9,30,000 - 3,15,000 = 6,15,000 6,15,000 কার্যকরী মূলধন চলতি দায় 3,15,000 তাহলে এটা আমরা মুছে ফেলি তাহলে এখানে চলতি কার্যকরী মূলধন চলতি কার্যকরী মূলধন কি আমরা চলতি দায় ব্যবহার করব 3,15,000 তাহলে এখানে আসে 1.95 এটা আদর্শ অনুপাত 1 তাহলে আমাদের 3 নম্বরে ছিল মোট লাভ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত তাহলে আমরা এটা বের করে ফেললাম মোট লাভ আর কার্যকরী মূলধন কার্যকরী মূলধনের সূত্র হলো কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায় কার্যকরী মূলধন আমরা কিভাবে বের করলাম কার্যকরী মূলধন বের করলাম আমরা চলতি সম্পত্তিকে চলতি দায় বাদ দেওয়ার পরে যা বের হলো সেটা হলো কার্যকরী মূলধন কার্যকরী মূলধনকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করেছি যেটা বের হলো ওটার নাম হলো কার্যকরী মূলধন অনুপাত তাহলে সূত্র হলো কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায় এটা আমরা এখন মুছে ফেলব কার্যকরী মূলধন অনুপাত শিক্ষার্থীবৃন্দ আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে আমরা আবার এখান থেকে একটু রিপ্লে করি মিস্টার ভুই কোম্পানির 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সম্পদ দায় অন্যান্য তথ্য এইরূপ মজুদ পণ্য 6,00,000 টাকা প্রাপ্য হিসাব 2,40,000 ব্যাংক হিসাব 60,000 টাকা প্রাপ্য নোট 30,000 দালান কোটা 1,50,000 মূলধন 1,50,000 পদ হিসাব 2,40,000 15,000 ব্যাংক জমাতিরিক্ত 60,000 মোট বিক্রয় হলো 4,50,000 আমাকে বলেছে মোট মুনাফা ও নেট মুনাফা মোট বিক্রয় হলো 40% ও 20% ক নম্বরে চলতি ও তারল্য অনুপাত তাহলে চলতি অনুপাত আমরা বের করছি চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায় ভাগ করবার যেটা হয়েছে সেটা আমি চলতি অনুপাত এও তারল্য অনুপাত তারল্য চলতি সম্পত্তিকে চলতি সম্পত্তিকে আমাদের মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ তার ডিভাইডেড চলতি দায় সূত্র হবে চলতি সম্পত্তি চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ মজুদ আপাতন অনুপাত মজুদ আপাতন বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ যেহেতু এখানে গড় মজুদ বের করা যাবে না দুটা মজুদ নাই তাহলে মজুদ পণ্যকে গড় মজুদ ধরতে হবে এরপরে নিট মুনাফা অনুপাত আমরা বের করব নিট মুনাফাকে আমরা নিট বিক্রয় দ্বারা ভাগ করব নিট মুনাফা বের করব আমরা 20% বিক্রয়ের উপরে এরপরে মোট লাভ অনুপাত বিক্রয়ের উপরে বের করব আমরা 40% এরপরে মোট লাভ বের করার পরে তাকে আমরা নিট বিক্রয় দ্বারা ভাগ করব এরপরে বের করব আমরা কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায় যেটা বের হলো কার্যকরী মূলধনকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করলে যেটা বের হবে ওটা কার্যকরী মূলধন অনুপাত তাহলে আমি মোটামুটি যে একটা অঙ্ক নিয়ে ঢাকা বোর্ডে সম্মিলিত 2018 সালে এসেছিল তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করলাম
আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো ধরনের, সবাই রুম নাম্বারগুলো দিয়ে দিবেন, সেই কোশ্চেনগুলো অবশ্যই আমাকে করবেন। আশা করি সকলে ভালো থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সবার জন্য, যেন আমরা সকলে সুস্থ এবং ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ। আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি।